আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে নবম দশম শ্রেণী জীববিজ্ঞান চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। এই অধ্যায়টা নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটু একটু কেমন কেমন জানি একটু ঝামেলা আছে। যাই হোক, আজকের পর থেকে এই অধ্যায়ের প্রতি যে ভীতি আছে সেটা আর থাকবে না ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। ক্লাসটা যদি মনোযোগ সহকারে করো, শুধু ক্লাসটা করলে হবে না, খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি বোর্ডে যেটা লিখবো তুমি খাতার মধ্যে সেটা লিখবে, তাহলে এই অধ্যায়ের একটা নোট পেয়ে যাবে। অনেকেই বলে ভাইয়া নোট করেন কি না, আপনি এসএসসি বায়োলজি কোনো নোট করছেন কি না? আসলে নোট বলতে কিছু নাই, আমার ক্লাসগুলো আমি বোর্ডে যা লিখি এগুলো খাতায় লেখা থাকলেই সেগুলো নোট হয়ে গেল। তো দেরি না করে চলো শুরু করি। আজকে আমরা এই অধ্যায়টা পুরো আমরা কি বলবো কিমা কিমা করে ফেলবো। তো এই অধ্যায়টার মধ্যে আমাদের প্রথম বেসিক জিনিস জানতে হবে যে এই অধ্যায়টাতে মূলত দুইটা বিষয় নিয়ে আলোচনা করা আছে। কয়টা বিষয়? দুইটা বিষয়, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ আর একটা হচ্ছে শোষণ। তাহলে প্রথম বিষয় হচ্ছে সালোক সংশ্লেষণ। আমরা জানি সালোক সংশ্লেষণ কাকে বলে, যে প্রক্রিয়া কি তৈরি হয়, খাদ্য তৈরি হয়। এই যে খাদ্য তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়, সালোক সংশ্লেষণ বলা হয়। তাহলে খাদ্য তৈরির প্রক্রিয়াকে কি বলে, সালোক সংশ্লেষণ। আর শোষণটা কি, আমরা জানি যে শোষণ হচ্ছে কি, শক্তি তৈরির প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় শক্তি তৈরি হবে সেটা হচ্ছে শোষণ। মজার একটা বিষয় হচ্ছে কি, এই যে খাদ্য থেকে কি তৈরি হয়, শক্তি তৈরি হয়, এটা আমরা সবাই জানি। যখন আমাদের যখন ক্ষুধা লাগে আমাদের শরীরে কোনো শক্তি থাকে না, হাত পা চলে না, এরপরে যখন আমরা খাবার খাই পরে আমরা শক্তি পাই। তার মানে কি বোঝা গেল, খাদ্য থেকে শক্তি তৈরি হয়। এই যে শোষণের যে শক্তিটা সেটা কি থেকে তৈরি হবে, খাদ্য থেকেই মূলত এই শক্তিটা তৈরি হবে। তাহলে এই অধ্যায়টার প্রথম অংশে সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করা, যেমন সালোক সংশ্লেষণ কাকে বলে, সালোক সংশ্লেষণ কয়টা ধাপ, তারপরে সালোক সংশ্লেষণের গ্লুকোজ কীভাবে তৈরি হয়, তারপর হচ্ছে সালোক সংশ্লেষণের গুরুত্ব কী, সালোক সংশ্লেষণের প্রভাবকের ভূমিকা কী, এগুলো হচ্ছে প্রথম অধ্যায়, মানে প্রথম পার্টটা এই অধ্যায়। আর দ্বিতীয় পার্ট আছে শোষণ কাকে বলে, শোষণ কত প্রকার, শোষণের ধাপ কয়টা, তারপর হচ্ছে শোষণের গুরুত্ব কী, শোষণের প্রভাবকের ভূমিকা কী। ব্যাস অধ্যায়টা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি, সালোক সংশ্লেষণ। তো এখান থেকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সালোক সংশ্লেষণ কাকে বলে। তাহলে প্রথমে যদি আমরা সংজ্ঞাটা লিখি তাহলে আমাদের প্রথমে বিক্রিয়াটা দেখতে হবে। আমরা জানি যে সালোক সংশ্লেষণের বিক্রিয়া হচ্ছে পানি প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এই দুটা মিলে তৈরি হবে হচ্ছে C6H12O6। এটা কি, এটা হচ্ছে গ্লুকোজ। এছাড়াও আরও তৈরি হয় হচ্ছে কি, পানি তৈরি হয় এবং কি তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়। তো এটা হচ্ছে সালোক সংশ্লেষণের একটা বিক্রিয়া। আর এটার ক্ষেত্রে সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে এটার জন্য অবশ্যই কি লাগবে, আলো লাগবে। আলো ছাড়া সালোক সংশ্লেষণ হবে না, এটা মনে রাখতে হবে। আর সালোক সংশ্লেষণটা হবে কোথায়, আমরা জানি প্লাস্টিকের ক্লোরোফিলের মধ্যে হবে। আচ্ছা, এই হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা আমরা কীভাবে লিখব, কী লিখব। আমরা যেটা লিখি সেটা হচ্ছে যে প্রক্রিয়া উদ্ভিদ খাদ্য তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ বলে। কিন্তু এই সংজ্ঞাটা এখন দিলে হবে না, এই সংজ্ঞাটা আপডেট করতে হবে। কারণ আমরা ক্লাস ফোরে আমরা যখন প্রথম সালোক সংশ্লেষণ পড়ছি তখন আমরা এটাই লিখছি, যে প্রক্রিয়া উদ্ভিদ খাদ্য তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ বলে। অতএব এই সংজ্ঞা এখন দিলে হবে না, যেহেতু আমরা 9-10 পড়ি, অতএব একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা দিতে হবে। তো এই সংজ্ঞাটা দিতে গেলে আমরা প্রথমে বিক্রিয়াটা দেখব, যে বিক্রিয়াটা কী হয়েছে মূলত, যে পানি কার্বন ডাইঅক্সাইড এই দুইটা সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের মধ্যে বিক্রিয়া করে কী তৈরি করছে, এই যে গ্লুকোজ তৈরি করছে। এই গ্লুকোজটা এটাকে কী বলে, এটাই হচ্ছে কি, শর্করা। গ্লুকোজ কি, শর্করা। এই যে শর্করা তৈরি প্রক্রিয়া এটাই হচ্ছে কি, সালোক সংশ্লেষণ। তাহলে আমরা তাহলে সংজ্ঞাটা আমরা কীভাবে লিখবো, সালোক সংশ্লেষণের জন্য মুখ্য উপাদান আসলে কয়টা। সালোক সংশ্লেষণের মুখ্য উপাদান হচ্ছে চারটা, এই যে পানি কার্বন ডাইঅক্সাইড আলো আর ক্লোরোফিল, এই চারটা হচ্ছে সালোক সংশ্লেষণের মুখ্য উপাদান। এই চারটার কোনো একটার অভাব হলে সালোক সংশ্লেষণ হবে না। আর এই চারটা মিলে কী তৈরি করে, শর্করা তৈরি করে। তাহলে আমরা যে সংজ্ঞাটা লিখব এই সংজ্ঞার মধ্যে অবশ্যই এই পাঁচটা শব্দ থাকবে, পানি কার্বন ডাইঅক্সাইড আলো ক্লোরোফিল আর হচ্ছে শর্করা বা গ্লুকোজ। এই পাঁচটা শব্দের মধ্যে কোনো একটা শব্দ যদি না থাকে তাহলে আমার এটা স্ট্যান্ডার্ড লেভেলের কোনো সংজ্ঞা হবে না। আর একটা জিনিস মনে রাখতে হবে, এখন কিন্তু একেবারে শর্ট সিলেবাস করে দিছে, মাত্র চারটা অধ্যায়, সব স্টুডেন্টরা কী করতেছে, এই চারটা অধ্যায় প্রায় এক বছর যাওয়াত পড়তেছে।
আর 9 10 ধরলে ধরতে গেলে এভারেজ 3 বছর তা 3 বছর 4টা অধ্যায় পড়ে কেউ যদি পরীক্ষা দেয় তার মানে এটা বুঝতে হবে যে পরীক্ষার আনসার সবাই করবে এবং সবাই পারবে কিন্তু কথা হলো কার আনসারটা কত সুন্দর হয় এখন সেটা দেখতে হবে আমাকে অবশ্যই সবচেয়ে স্ট্যান্ডার্ড মানের এবং সুন্দর আনসারটা আমাকে করতে হবে সেই ক্ষেত্রে শালক সংশ্লেষণের সংজ্ঞা দিতে গেলে অবশ্যই এই 5টা শব্দ থাকবে ব্যাস আমি শালক সংশ্লেষণের সংজ্ঞাটা বলি তো শালক সংশ্লেষণের সংজ্ঞাটা হচ্ছে আমরা বলবো যে প্রক্রিয়ায় উদ্ভিদ পানি এবং কার্বন ডাইঅক্সাইড দ্বারা সূর্যের আলোর সাহায্যে ক্লোরোফিলের মধ্যে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তাকে শালক সংশ্লেষণ বলে ব্যাস আর আমি সংখ্যাটা আবার বলি যে প্রক্রিয়া উদ্ভিদ পানি এবং কার্বন ডাইঅক্সাইড দ্বারা সূর্যের আলোর সাহায্যে ক্লোরোফিলের মধ্যে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তাকে শালক সংশ্লেষণ বলে এখন এই প্রশ্নটা যদি খ নম্বরে আসে যেমন শালক সংশ্লেষণ বলতে কি বোঝায় তাহলে আমরা কি করবো সংজ্ঞাটা লিখবো প্লাস বিক্রিয়াটা দিয়ে দিব এখন তোমরা বলতে পারো ভাইয়া যে এই যে এখানে তো শর্করা ছাড়া আরও অনেক কিছুই তৈরি হয়েছে তাহলে আমরা সেটা কেন বললাম না হ্যাঁ শালক সংশ্লেষণে এই শর্করা ছাড়াও আরও পানি তৈরি হয় এবং অক্সিজেন তৈরি হয় সেটা আমরা বলি না কেন বলি না যেমন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই কী দিয়ে ভাত খাইছো তুমি বললা যে ভাই মাছ দিয়ে ভাত খাইছি কিন্তু আসলে একটা বিষয় ভালো করে খেয়াল করো তুমি কিন্তু শুধু মাছের তরকারি দিয়ে ভাত খাও নাই তুমি সেখানে আলু ছিল বেগুন ছিল পটল ছিল এগুলা কিন্তু বলে না কি বলে শুধু মাছের কথাই বলে তার মানে যেটা আসলে মূল বিষয় সেটা বললে বাকি অপশনাল বিষয়গুলো বলা লাগে না এরকম তেমনিভাবে এই শালক সংশ্লেষণের জন্য এই পানি এবং অক্সিজেনটা হচ্ছে মানে কী টাইপের অপশনাল টাইপের যার জন্য এটা আমরা আসলে সাধারণত বলি না মূল বিষয়টা বললে ওগুলো বোঝায় যে হ্যাঁ এগুলো তৈরি হবে ব্যাস এইগুলো হচ্ছে কি শালক সংশ্লেষণ তার মানে শালক সংশ্লেষণে কী হবে পানি কার্বন ডাইঅক্সাইড সূর্য আলোর সাহায্যে ক্লোরোফিলের মধ্যে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত হবে আর একটা কথা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে বিক্রিয়াটা সমতা বিধান করে দেওয়া আছে যেমন হচ্ছে এখানে এখানে হচ্ছে 12 অণু পানি আছে এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড আছে আবার গ্লুকোজ হয়েছে আবার পানি হয়েছে আবার এই বিক্রিয়াটা আমি আসলে কী করি সমতা বিধান করে নিই তোমরা ইচ্ছা করলে সমতা বিধান করেও দিতে পারো দিলে ভালো হয় আর সমতা বিধান না করলে কোনো সমস্যা নেই এখন আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে যে শালক সংশ্লেষণের বর্ণনা পড়বো এই যে আমরা শালক সংশ্লেষণ দেখতেছি শর্করা তৈরি হয় শর্করাটা কীভাবে তৈরি হয় কয়টা ধাপে তৈরি হয় তো শালক সংশ্লেষণের শর্করাটা তৈরি হয় দুইটা ধাপে ধাপ দুইটা কি একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় আর একটা হচ্ছে কি আলোক নিরপেক্ষ পর্যায় মনে রাখতে হবে যে এই আলোক নিরপেক্ষ পর্যায় মানে আলোক নির্ভর পর্যায় মানে কি আলোক নির্ভর পর্যায় হলো এই পর্যায়টার জন্য সূর্যের আলো দরকার সূর্য আলো ছাড়া এই প্রক্রিয়াটা হবে না আর আলোক নিরপেক্ষ পর্যায় কি যে সূর্য আলো থাকলেও হবে না থাকলেও হবে তো এই জন্য আলোক নিরপেক্ষ পর্যায় যেটা এটাকে অন্ধকার পর্যায় বলা হয় কিন্তু আসলে অন্ধকার পর্যায় কথাটা আসলে ভুল সেটাকে অন্ধকার পর্যায় বলা যাবে না কারণ হচ্ছে সেটা কি সূর্য আলো উপস্থিত হয় অনুপস্থিত হয় এই জন্য বলা হয় কি আলোক নিরপেক্ষ পর্যায় এখন আমরা এই দুইটা প্রশ্ন করব তাহলে আমরা যে এতক্ষণ পর্যন্ত যে প্রশ্নটা পড়লাম সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে একটা ক নম্বর প্রশ্ন আর একটা খ নম্বর প্রশ্ন আর পুরো অধ্যায়টার একটা বেসিক জিনিস যে জিনিসটা আমাদের ভুল করা যাবে না এখন আমরা অধ্যায় প্রবেশ করলে সর্বপ্রথম গ নম্বর প্রশ্নটা এখন আমরা পড়ব তো গ নম্বর প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে কি আলোক পর্যায়ের বর্ণনা দাও শালক সংশ্লেষণের আলোক পর্যায়ের বর্ণনা দাও এটা হচ্ছে এই অধ্যায়ের প্রথম গ নম্বর প্রশ্ন